বিধায়ক আর সাংসদ হোক সবই সমাজ বিরোধী, সমাজ বিরোধীদের টিকিট দিয়ে জিতে আসে সমাজ বিরোধী কাজে লাগিয়ে মমতা ব্যানার্জির পার্টি। আজকে যে আইন পাস হয়েছে সবাইকে তার সাজা পেতে হবে, আজ এই ধরনের কাজ করলে কেউ বাঁচবে না। কোনো জঙ্গি মডেল তৈরি হচ্ছে, কোনো রাজনীতির কথা নয়, আমি বাইরে দিই না। চলো চলো, এখানে দেখা যাচ্ছে মহিলা নিরাপত্তা নেই, হচ্ছে মহিলা নিরাপত্তা একের পর এক আক্রান্ত হচ্ছে, পুলিশ তদন্ত করার আগে বলছে পারিবারিক বিবাদ, মহিলাদের বলছে পারিবারিক বিবাদ নেই, পুলিশ বলার আগে তদন্তের আগে মহিলা। মজার ব্যাপার দেখুন, যারা বলছিলেন যে মব লিঞ্চিং হচ্ছে, গণপ্রহারে মৃত্যু হচ্ছে সারা দেশে, আমাদের সরকার তার জন্য আইন করেছে, এক তারিখ থেকে সে আইন লাগু হয়ে গেছে, গণপ্রহার হলে যে দোষী সাব্যস্ত হবে তার মৃত্যুদণ্ড হবে। আজকে টিএমসির লোকেরা সব জায়গায় গণপ্রহার করছে, সমাজ বিরোধীরা তাদের ফাঁসি হওয়ার ভয়ে এখন সে আইনের বিরোধিতা করছে টিএমসি, এবং তাদের চামচা উকিলগুলোকে কোর্টে দিয়ে হরতাল করাচ্ছে। এ সমস্ত সমাজ বিরোধী আইন বিরোধী পার্টিটাও তাই, তার লোকেরাও তাই। আজ যে আইন পাস হয়েছে, যারা বলতো আজকে তার বিরোধিতা কেন করছে, কারণ তারাই সমাজ বিরোধী রাজনীতি করছে, তারাই গণপ্রহার করছে, তারাই মব লিঞ্চিং করছে আর বাংলার রাজনীতিকে রক্তাক্ত করেছে। এই আইন সবার গলায় ফাঁস দেবে, গণপিটুনি পাড়ায় পাড়ায় হচ্ছে, যারা দিল্লিতে ধর্নায় তো গান্ধীজির সামনে, যারা হাথরসের কথা বলতো, উত্তরপ্রদেশ বিহারের কথা বলতো, আজ তারা কোথায় গেল, সে বুদ্ধিজীবীরা কোথায়, সে মহিলারা কোথায়? আজ মব লিঞ্চিং মহিলাদের রাস্তায় বিভস্ত করে মারা হচ্ছে, পেটানো হচ্ছে, এটা কোন সভ্য সমাজ? পৃথিবীর কোন সভ্য দেশ, গণতান্ত্রিক দেশ, স্বাধীন দেশে এই ঘটনা দেখিনি, যেটা পশ্চিমবাংলায় দেখছি। যে আইন হয়েছে, এখন সবাইকে সে আইনের সামনে দাঁড়াতে হবে, এই হিংসার রাজনীতি এবার বন্ধ হবে। বিধায়ক আর সাংসদ হোক সবই সমাজ বিরোধী, সমাজ বিরোধীদের টিকিট দিয়ে জিতে আসে সমাজ বিরোধী কাজে লাগিয়ে মমতা ব্যানার্জির পার্টি। আজকে যে আইন পাস হয়েছে সবাইকে তার সাজা পেতে হবে, আজ এই ধরনের কাজ করলে কেউ বাঁচবে না। আমি কালকে রাত্রে দীঘায় এসেছিলাম, রাত্রে ছিলাম তো সকালবেলা এলাম, একটু মোহানাতে এলাম, সিবিচে, এখানে যে মাছের যে হোলসেল মার্কেট আছে সেখানে এসেছিলাম, যারা মাছ বিক্রি করেন, যারা কেনেন, যারা মাছ ধরেন, এরকম এখানে হাজার হাজার লোক সকালে আসেন, রোজ রাত থেকে শুরু হয়, সবার সঙ্গে দেখা হলো, মাছের বাজারের খোঁজ খবর নিলাম, একটু নতুন মাছ বাজার হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি, ওটা হয়ে গেলে এই বৃষ্টির সময় সুবিধা হবে। মাছ কেনা হলো দাদা, যেহেতু মোহনা অনেকে মাছ খেতে আসেন, মাছ নিলেন কিছু? আরো আমার সঙ্গে অনেকে এসেছেন, তারা মাছ টাছ কিনছেন, আমি দেখলাম। বিধায়ক আর সাংসদ হোক সবই সমাজ বিরোধী, সমাজ বিরোধীদের টিকিট দিয়ে জিতে আসে সমাজ বিরোধীদের কাজে লাগিয়ে মমতা ব্যানার্জির পার্টি। আজকে যে আইন পাস হয়েছে সবাইকে তার সাজা পেতে হবে, আজ এই ধরনের কাজ করলে কেউ বাঁচবে না। কোনো জঙ্গি মডেল তৈরি হচ্ছে, কোনো রাজনীতির কথা নয়, আমি বাইরে দিই না। চলো চলো, এখানে দেখা যাচ্ছে মহিলা নিরাপত্তা নেই, হচ্ছে মহিলা নিরাপত্তা একের পর এক আক্রান্ত হচ্ছে, পুলিশ তদন্ত করার আগে বলছে পারিবারিক বিবাদ, মহিলাদের বলছে পারিবারিক বিবাদ নেই, পুলিশ বলার আগে তদন্তের আগে মহিলা। মজার ব্যাপার দেখুন, যারা বলছিলেন যে মব লিঞ্চিং হচ্ছে, গণপ্রহারে মৃত্যু হচ্ছে সারা দেশে, আমাদের সরকার তার জন্য আইন করেছে, এক তারিখ থেকে সে আইন লাগু হয়ে গেছে, গণপ্রহার হলে যে দোষী সাব্যস্ত হবে তার মৃত্যুদণ্ড হবে। আজকে টিএমসির লোকেরা সব জায়গায় গণপ্রহার করছে, সমাজ বিরোধীরা তাদের ফাঁসি হওয়ার ভয়ে এখন সে আইনের বিরোধিতা করছে টিএমসি, এবং তাদের চামচা উকিলগুলোকে কোর্টে দিয়ে হরতাল করাচ্ছে। এ সমস্ত সমাজ বিরোধী আইন বিরোধী পার্টিটাও তাই, তার লোকেরাও তাই। আজ যে আইন পাস হয়েছে, যারা বলতো আজকে তার বিরোধিতা কেন করছে, কারণ তারাই সমাজ বিরোধী রাজনীতি করছে, তারাই গণপ্রহার করছে, তারাই মব লিঞ্চিং করছে আর বাংলার রাজনীতিকে রক্তাক্ত করেছে। এই আইন সবার গলায় ফাঁস দেবে, গণপিটুনি পাড়ায় পাড়ায় হচ্ছে, যারা দিল্লিতে ধর্নায় তো গান্ধীজির সামনে, যারা হাথরসের কথা বলতো, উত্তরপ্রদেশ বিহারের কথা বলতো, আজ তারা কোথায় গেল, সে বুদ্ধিজীবীরা কোথায়, সে মহিলারা কোথায়? আজ মব লিঞ্চিং মহিলাদের রাস্তায় বিভস্ত করে মারা হচ্ছে, পেটানো হচ্ছে, এটা কোন সভ্য সমাজ? পৃথিবীর কোন সভ্য দেশ, গণতান্ত্রিক দেশ, স্বাধীন দেশে এই ঘটনা দেখিনি, যেটা পশ্চিমবাংলায় দেখছি। যে আইন হয়েছে, এখন সবাইকে সে আইনের সামনে দাঁড়াতে হবে, এই হিংসার রাজনীতি এবার বন্ধ হবে। বিধায়ক আর সাংসদ হোক সবই সমাজ বিরোধী, সমাজ বিরোধীদের টিকিট দিয়ে জিতে আসে সমাজ বিরোধীদের কাজে লাগিয়ে মমতা ব্যানার্জির পার্টি। আজকে যে আইন পাস হয়েছে সবাইকে তার সাজা পেতে হবে, আজ এই ধরনের কাজ করলে কেউ বাঁচবে না। আমি কালকে রাত্রে দীঘায় এসেছিলাম, রাত্রে ছিলাম তো সকালবেলা এলাম, একটু মোহানাতে এলাম, সিবিচে, এখানে যে মাছের যে হোলসেল মার্কেট আছে সেখানে এসেছিলাম, যারা মাছ বিক্রি করেন, যারা কেনেন, যারা মাছ ধরেন, এরকম এখানে হাজার হাজার লোক সকালে আসেন, রোজ রাত থেকে শুরু হয়,
সবার সঙ্গে দেখা হলো, মাছের বাজারের খোঁজ খবর নিলাম একটু। নতুন মাছ বাজার হচ্ছে এখনো কমপ্লিট হয়নি, ওটা হয়ে গেলে এই বৃষ্টির সময় সুবিধা হবে। মাছ কেনা হলো দাদা, যেহেতু মোহনা অনেকে মাছ খেতে আসেন, মাছ নিলেন কিছু? আরো আমার সঙ্গে অনেকে এসেছেন, তারা মাছ টাছ কিনছেন, আমি দেখলাম। বিধায়ক আর সাংসদ হোক সবই সমাজ বিরোধী, সমাজ বিরোধীদের টিকিট দিয়ে জিতে আসে সমাজ বিরোধী কাজে লাগিয়ে মমতা ব্যানার্জির পার্টি। আজকে যে আইন পাস হয়েছে সবাইকে তার সাজা পেতে হবে, আজ এই ধরনের কাজ করলে কেউ বাঁচবে না। কোনো জঙ্গি মডেল তৈরি হচ্ছে, কোনো রাজনীতির কথা নয়, আমি বাইট দিই না। চলো চলো, এখানে দেখা যাচ্ছে মহিলা নিরাপত্তা নেই হচ্ছে, মহিলা নিরাপত্তা একের পর এক আক্রান্ত হচ্ছে, পুলিশ তদন্ত করার আগে বলছে পারিবারিক বিবাদ। মজার ব্যাপার দেখুন, যারা বলছিলেন যে মব লিঞ্চিং হচ্ছে, গণপ্রহারে মৃত্যু হচ্ছে সারা দেশে, আমাদের সরকার তার জন্য আইন করেছে, এক তারিখ থেকে সে আইন লাগু হয়ে গেছে। গণপ্রহার হলে যে দোষী সাব্যস্ত হবে তার মৃত্যুদণ্ড হবে। আজকে টিএমসির লোকেরা সব জায়গায় গণপ্রহার করছে, সমাজ বিরোধীরা তাদের ফাঁসি হওয়ার ভয়ে এখন সে আইনের বিরোধিতা করছে টিএমসি, এবং তাদের চামচা উকিলগুলোকে কোর্টে দিয়ে হরতাল করাচ্ছে। এ সমস্ত সমাজ বিরোধী আইন বিরোধী পার্টিটাও তাই, তার লোকেরাও তাই। আজ যে আইন পাস হয়েছে, যারা বলতো আজকে তার বিরোধিতা কেন করছে, কারণ তারাই সমাজ বিরোধী রাজনীতি করছে, তারাই গণপ্রহার করছে, তারাই মব লিঞ্চিং করছে আর বাংলার রাজনীতিকে রক্তাক্ত করেছে। এই আইন সবার গলায় ফাঁস দেবে। গণপিটুনি পাড়ায় পাড়ায় হচ্ছে, যারা দিল্লিতে ধর্নায় তো গান্ধীজির সামনে, যারা হাথরসের কথা বলতো, উত্তরপ্রদেশ বিহারের কথা বলতো, আজ তারা কোথায় গেল? সে বুদ্ধিজীবীরা কোথায়, সে মহিলারা কোথায়? আজ মব লিঞ্চিং মহিলাদের রাস্তায় বিভস্ত করে মারা হচ্ছে, পেটানো হচ্ছে, এটা কোন সভ্য সমাজ? পৃথিবীর কোন সভ্য দেশ, গণতান্ত্রিক দেশ, স্বাধীন দেশে এই ঘটনা দেখিনি, যেটা পশ্চিমবাংলায় দেখছি। যে আইন হয়েছে, এখন সবাইকে সে আইনের সামনে দাঁড়াতে হবে, এই হিংসার রাজনীতি এবার বন্ধ হবে। বিধায়ক আর সাংসদ হোক সবই সমাজ বিরোধী, সমাজ বিরোধীদের টিকিট দিয়ে জিতে আসে সমাজ বিরোধীদের কাজে লাগিয়ে মমতা ব্যানার্জির পার্টি। আজকে যে আইন পাস হয়েছে সবাইকে তার সাজা পেতে হবে, আজ এই ধরনের কাজ করলে কেউ বাঁচবে না। আমি কালকে রাত্রে দীঘায় এসেছিলাম, রাত্রে ছিলাম তো সকালবেলা এলাম, একটু মোহনাতে এলাম, সিবিচে, এখানে যে মাছের যে হোলসেল মার্কেট আছে সেখানে এসেছিলাম। যারা মাছ বিক্রি করেন, যারা কেনেন, যারা মাছ ধরেন, এরকম এখানে হাজার হাজার লোক সকালে আসেন, রোজ রাত থেকে শুরু হয়। সবার সঙ্গে দেখা হলো, মাছের বাজারের খোঁজ খবর নিলাম একটু। নতুন মাছ বাজার হচ্ছে এখনো কমপ্লিট হয়নি, ওটা হয়ে গেলে এই বৃষ্টির সময় সুবিধা হবে। বিধায়ক আর সাংসদ হোক সবই সমাজ বিরোধী, সমাজ বিরোধীদের টিকিট দিয়ে জিতে আসে সমাজ বিরোধীদের কাজে লাগিয়ে মমতা ব্যানার্জির পার্টি। আজকে যে আইন পাস হয়েছে সবাইকে তার সাজা পেতে হবে, আজ এই ধরনের কাজ করলে কেউ বাঁচবে না।